Hey guys, welcome back to a new video. I'm Chayan, a first professional MBBS student from North Bengal Medical College and Hospital, Sushrutnagar, Darjeeling. So, tumra onekei amake personally SMS kore eta jiggesha korecho je WhatsApp e ba Messenger e Instagram e ba amar video comment section e onekei jiggesha korecho je dada erokom living certificate ba transfer certificate mane jeta TC bole ba tar sathe jeta migration certificate hoy sei jinish gulo ki এবং তার সাথে এই রিলেটেড যে ডাউটস গুলো তোমাদের আছে আমি কয়েকটা एग्जांपल দিচ্ছি সেটা হচ্ছে ধরো তোমরা অনেকে কলেজে ভর্তি হয়েছিলে ক্লাস করনি তোমাদের এটা ডাউট আছে যে আমার রেজিস্ট্রেশন হয়নি তো আমার যে মার্কশিটের পেছনে যে স্ট্যাম্পটা আছে সেটা আমি কাটাবো কি করে এটার জন্য কোনো প্রবলেম হবে কিনা এই সমস্ত যে সমস্ত ডাউটস আছে তোমাদেরকে এই সমস্ত ডাউটস নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব আমার নিজের পার্সোনালি কলেজে উঠে এই জিনিসটা নিয়ে অনেক প্রবলেম হয়েছিল তো আমি এটা নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করতে পারবো বলে আমার মনে হয় ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখো তোমরা জানতে পারবে আমার কোথায় প্রবলেম হয়েছিল ঠিক আছে আর তার সাথে আমার যে মাইগ্রেশন সার্টিফিকেট আমি কলেজে ভর্তি হয়েছিলাম তো আমার যে মাইগ্রেশন সার্টিফিকেট যেটা আমার কাছে আছে সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে তোমাদের এই জিনিসটা নিয়ে আরো ক্লিয়ার কাট আইডিয়া হয় ঠিক আছে তো ব্যাস এইটাই ছিল টপিকটা আর তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বাট আমার ভিডিও রেগুলার দেখছো তাদের জন্য আমি বলছি যে দেখো আমি আমার তরফ থেকে সমস্ত রকমভাবে চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সমস্ত রকমের এনটি এর তরফ থেকে লেটেস্ট ডিটেইলস লেটেস্ট আপডেটস লেটেস্ট নোটিশ বা এই নিটের কাউন্সিলিং রিলেটেড যে সমস্ত নোটিশ আসবে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বা অল ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত কিছু আমি আমার চ্যানেলে কভার করার চেষ্টা করব যাতে তোমাদের পার্সোনালি কোনো অসুবিধা না হয় কাউন্সিলিংয়ের সময় ঠিক আছে বাট তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা হয়তো এই সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট আপডেটস আছে আমার ভিডিওর থ্রুতে যেটা আমি তোমাদেরকে জানাবো সেগুলো তোমরা মিস করে যেতে পারো তাতে আলটিমেটলি তোমাদেরই ক্ষতি হবে তোমাদের ভালোর জন্যই বলছি যাতে আলটিমেটলি পরবর্তীকালে গিয়ে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই জন্যই বললাম যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা হয়তো এই সমস্ত ইম্পর্টেন্ট নোটিশ যেগুলো আসবে সেগুলো লেটেস্ট আপডেট তোমরা সবার আগে পাবে ওকে আর অ্যাজ এ দাদা আমারও তোমাদের জন্য খাটতে আরও বেশি ভালো লাগবে আরও বেশি আমি মোটিভেশন পাবো তোমরা যদি আমায় সাপোর্ট করো ওকে তো চলো দেখা যাক ভিডিওটা এত কথা না বাড়িয়ে দেখো একদম ফার্স্টে আমি যেটা বলবো ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট এই জিনিসটা শুরু করার আগে এটা আমি বলতে চাই যে এটা কখন লাগে ঠিক আছে এটা যদি আমি বলি তাহলে আমার গোটা প্রসিডিওরটা এক্সপ্লেন করতে সুবিধা হবে এটা তোমাদের মেনলি কখন লাগে এটা মেনলি তোমাদের লাগবে কলেজে ভর্তি হওয়ার সময় মানে কলেজের অ্যালটমেন্ট লেটার এলো তারপর তোমরা যে কলেজ থেকে তোমার অ্যালটমেন্ট লেটার এসছে যে কলেজে তুমি ভর্তি হবে ফার্স্ট রাউন্ডে বলো বা সেকেন্ড রাউন্ডে বলো যেখানেই বলো সেই কলেজে তুমি গেলে যাওয়ার পরে ওখানে একটা থাকে রিলিভিং লেটার বা ওই জিনিসটা যেটা রিলিভিং লেটার থাকে ওটাই অ্যাকচুয়ালি ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট যেটা হয় ওই জিনিসটা তোমাদের ওখানে দেখাতে হয় ঠিক আছে অ্যাডমিশনের সময় এবারে এখানে একটা কন্ডিশন আছে যে কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের তো এইচএস এর মার্কশিটটা দেখাতে হয় তো তোমাদের যে তোমাদের মার্কশিটের পেছনে যাদের স্ট্যাম্প মারা আছে তাদের অনেক সময় দেখাতে হতে পারে যে দেখুন স্যার আমি আগে যে কলেজটায় ভর্তি ছিলাম যেটা এই যে মার্কশিটের পেছনে যে যে কলেজের স্ট্যাম্প আছে সেই কলেজ থেকে আমি টিসি নিয়ে এসেছি তো আপনি আমার সাকসেসফুলি ভেরিফাইড এই স্লিপটা দিতে পারেন ঠিক আছে এবার তখন স্যার চাইতে পারে তোমাদের কাছে যে তোমার ট্রান্সফার সার্টিফিকেটটা দেখাও ঠিক আছে আদারওয়াইজ এখানে লাগে না ঠিক আছে এটা অ্যাকচুয়ালি কি বলতো স্যারের মুডের উপর ডিপেন্ড করে বা কোন স্যার দেখছে কোন স্যার তোমার ভেরিফিকেশন করছে ডকুমেন্ট ভেরিফিকেশন কোন স্যারটা করছে তার মুডের উপরে বা তার উপরে মেনলি ডিপেন্ড করে যে সে তোমার ট্রান্সফার সার্টিফিকেটটা চাইবে কি চাইবে না এটা অনেকেরই হয়েছে আমাদের আগের বছরে হয়েছিল এটা মানে কি আমার অনেক বন্ধুর চেয়েছিল অনেকের চাইনি ঠিক আছে তো সেই জন্য আমি বললাম তোমরা যদি এটা ট্রান্সফার সার্টিফিকেট যেটা আছে সেটা যদি এখন তো ছুটি আছে বলতে গেলে পুজোর কদিন যদি বাদ দাও তোমরা পুজোর পরে গিয়ে তোমরা কলেজ থেকে বা স্কুল থেকে গিয়ে তোমরা যদি ট্রান্সফার সার্টিফিকেট না থাকে তোমাদের তাহলে সেটা গিয়ে তোমরা কলেজ থেকে বা স্কুল থেকে তুলে আনতে পারো ঠিক আছে সময় আছে এখনো মোটামুটি ধরে নাও নভেম্বরের 6-7 তারিখের পর থেকে স্টেট কোটা কাউন্সিলিং শুরু হবে তো তার আগে গিয়ে তোমরা তুলে আনতে পারবে ওকে তো এটা গেল মোটামুটি কখন লাগে এই ব্যাপারটা ঠিক আছে তারপরে আসছি আমি ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেটটা কাদের লাগে আর মাইগ্রেশন সার্টিফিকেটটা কাদের লাগে এই পয়েন্টটাতে ফার্স্টে তো বলছি ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেটটা কাদের লাগে দেখো ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট যেটা হয় সেটা তাদেরই লাগবে যারা কলেজে ভর্তি হয়নি অর্থাৎ এইচএস পাস করার পরে 10+2 লেভেল পাসড আউট হওয়ার পরে তারপরে তোমরা কোনো রকম কোনো কলেজে ভর্তি হওনি তাদের ক্ষেত্রে বলছি আমি তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট যেটা স্কুল থেকে দিয়েছে তোমাদেরকে সেটা হলেই হয়ে যাবে তোমরা যদি এখনো স্কুল থেকে সেটা না পেয়ে থাকো তাহলে স্কুলের সাথে যোগাযোগ করো তোমাদের যে মার্কশিটটা যেটা ছিল যেটা তোমাদের এইচএস এর মার্কশিট সেটা তোমরা নিয়ে যাও স্কুলে স্কুলে নিয়ে গিয়ে স্কুলের কাছে বলো যে স্যার আমি এরকম এই স্কুল থেকে পাসড আউট এই দেখুন আমার ডকুমেন্টস
আমার এই টিসি সার্টিফিকেট মানে টিসি যেটা আছে ট্রান্সফার সার্টিফিকেট সেটা আমার লাগবে আপনারা করে দিন, ঠিক আছে? এরকম করে বললে ওরা করে দেবে, যদি অ্যাপ্লিকেশন লিখতে পারো অ্যাপ্লিকেশন লিখতে পারো তোমরা। ওকে, তো এটা গেল ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেটের কথা, ঠিক আছে? তো এটা মেনলি কেন করা হয় যে ট্রান্সফার সার্টিফিকেট লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট মেনলি কেন করা, এটা মেনলি এই জন্য করা হয় যাতে তোমরা একই সাথে দুটো বা তিনটে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হতে না পারো। ওটা অ্যাকচুয়ালি একটাই তো ডকুমেন্ট হয়, তো ওটা দেখিয়ে অরিজিনালটা দেখিয়ে তোমরা একটাই কলেজে ভর্তি হতে পারবে বা একটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে পারবে, সেই জন্য ওরা এটা করে, ঠিক আছে? তো ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট এই জিনিসটা তো গেল। এবারে আসছি যারা কলেজে ভর্তি হয়েছিল তাদের কথায়, ঠিক আছে? তো তোমাদেরকে অ্যাকচুয়ালি আমি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নাহলে পুরো জগা খিচুড়ি হয়ে যাবে ব্যাপারটা। তো তোমাদেরকে আমি গোটা ভিডিওতে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি, তোমরা নিজেরা ঠিক করে নিও যে তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করো, সেই অনুযায়ী তোমরা ডিসিশন নিও যে তোমাদের এবারে কি করতে হবে। এখনো মোটামুটি টাইম আছে, ধরে নাও তোমাদের স্টেট কোটা কাউন্সিলিং শুরু হতে নভেম্বরের 6-7 তারিখ হয়ে যাবে, তো তোমরা তার মধ্যে এই জিনিসটা করে নেওয়ার চেষ্টা করো। তারপর তো স্টেট কাউন্সিলিং শুরু হলে প্রোফর্মা A1 A2 ঝামেলা শুরু হয়ে যাবে, তার আগে যদি তোমরা এগুলো করে নাও তাহলে সেটা তোমাদেরই মানে কাজটা এগিয়ে রাখা বলতে গেলে একরকম, ঠিক আছে? তো তাও যদি তোমাদের এই জিনিসটা যেটা আমি বলছি এটা যদি বুঝতে অসুবিধা হয়, যে ক্যাটাগরি যেগুলো আমি বলবো সেগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা এখান থেকে ভিডিওটা একবার রিওয়াইন্ড করে নিও যাতে তোমাদের বুঝতে পারো জিনিসটা, ঠিক আছে? তাও যদি তোমাদের মনে হয় যে আমি কোনো ক্যাটাগরি মিস করে গেছি বা আমি তোমাদের কথা বলিনি, কোনো ক্যাটাগরি কথা বলিনি, তাহলে সেই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে মনে করে দিও, আমি তাদের পার্সোনালি অ্যাপ্রোচ করতে পারি, অথবা সেটা যদি আমার মনে হয় তাহলে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাতে পারি। ওকে, তো দেখো ফার্স্ট ক্যাটাগরি যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের যারা কলেজে ভর্তি হয়েছিলেন, যারা কলেজের আন্ডারে ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি বা যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি ছিলে, সেই যে কলেজের আন্ডারে ছিলে সেই কলেজের আন্ডারে তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে এক্সাম দিয়েছো বা কোনো সেমের এক্সাম দিয়েছো, তাদের জন্য বলছি আমি। তোমাদের তোমরা অবশ্যই জানো যে তোমাদের রেজিস্ট্রেশন যেটা হয় রেজিস্ট্রেশন নাম্বার কলেজের আন্ডারে বা ইউনিভার্সিটির আন্ডারে সেটা এতক্ষণে চলে এসছে, ঠিক আছে? তো সেই ইউনিভার্সিটি থেকে তোমার সেই কলেজের সাথে বা সেই ইউনিভার্সিটির সাথে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে যে আমার এরকম ট্রান্সফার সার্টিফিকেটটা চাই, আমি নতুন একটা কলেজে ভর্তি হবো, আমি অন্য স্ট্রিমে যেতে চাই, ঠিক আছে? আমি MBBS স্ট্রিমে যেতে চাই, তো আমার এখান থেকে কলেজ থেকে আমার ট্রান্সফার সার্টিফিকেটটা লাগবে এবং তার সাথে আমার মাইগ্রেশন সার্টিফিকেটটাও লাগবে, কেননা আমি ইউনিভার্সিটি চেঞ্জ করছি, ঠিক আছে? ইউনিভার্সিটি চেঞ্জ করলে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা মেনলি লাগে, ঠিক আছে? যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মানে হেলথ ইউনিভার্সিটি, তোমাদের যেহেতু ইউনিভার্সিটিটা চেঞ্জ হচ্ছে সেই জন্য তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে। ওকে, তোমরা ধরো কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি বা কেউ যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট আছো, তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে হেলথ ইউনিভার্সিটিতে যেতে গেলে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? তো তোমরা সেরকম করে গিয়ে কলেজের সাথে কথা বলো যে আমাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে, আমাদের যে ফর্মটা হয় মাইগ্রেশন সার্টিফিকেটের একটা ফর্ম হয় ওটা তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করে সেটা ফিল আপ করে প্রিন্সিপালে সাইন করিয়ে তারপর সেটা নিয়ে ইউনিভার্সিটিতে যেতে হবে, ইউনিভার্সিটিতে গিয়ে সেটা থেকে সেটার যে সার্টিফিকেট হয় মাইগ্রেশন সার্টিফিকেট সেটা তোমাদের তুলে আনতে হবে। এই যে ট্রান্সফার সার্টিফিকেট আর মাইগ্রেশন সার্টিফিকেট এই যে জিনিস দুটো তোমরা পেলে এই জিনিস দুটো তোমাদের লাগবে, ঠিক আছে? এই জিনিস দুটো তোমরা রেখে দিও সঙ্গে করে, 2-3 কপি জেরক্স করে নিয়ে। ওই যে তোমাদের যেটা বললাম যে তোমাদের যদি মার্কশিটের পেছনে স্ট্যাম্প থাকে তাহলে তো ওটা নিয়ে যেও ওখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, অথবা তোমাদের কলেজে যখন ভর্তি হবে তখন ওটা লাগবে। ওকে, এটা গেল আমাদের ফার্স্ট ক্যাটাগরির কথা, যাদের কলেজের আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে গেছিল এবং তারা এক্সামও দিয়েছিল, ঠিক আছে, তাদের কথায়। দেন সেকেন্ড ক্যাটাগরিতে আসছে আমি তাদের কথায় যারা কলেজে ভর্তি হয়েছিলে, কয়েকদিন ক্লাস করেছো কিন্তু তোমরা কোনো এক্সাম দাওনি, ঠিক আছে? তোমাদের কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা চলে এসছে, তো তাদের জন্য আমি বলছি তোমাদেরও সেম করতে হবে যেটা ফার্স্ট ক্যাটাগরিতে বললাম, যারা এক্সাম দিয়েছে তাদের যেরকম করতে হয়েছিল তোমাদেরও এই সেম জিনিসটা করতে হবে। তোমাদের কলেজের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে, ট্রান্সফার সার্টিফিকেট বের করতে হবে, কলেজকে বলতে হবে যে আমি হেলথ ইউনিভার্সিটিতে বা MBBS যেতে চাই, তো সেই জন্য আমার মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে, তো মাইগ্রেশনের ফর্ম তুলতে হবে অনলাইন থেকে, তুলে সেটা ফিল আপ করতে হবে, প্রিন্সিপালের কাছ থেকে সাইন করাতে হবে, দেন সেই সাইন করানো ফর্মটা নিয়ে ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে যে আমি মাইগ্রেশন তুলতে চাই, মাইগ্রেশন সার্টিফিকেটটা তুলতে চাই, তো আমার মাইগ্রেশন সার্টিফিকেটটা দেওয়া হোক, ঠিক আছে? তোমাদের যারা সেকেন্ড ক্যাটাগরি বললাম তাহলে তাদের কাদের কথা বললাম, যে তোমরা যারা ভর্তি হয়েছিলে ক্লাস করেছিলে বাট এক্সাম দাওনি, তাদের কথায়। তোমাদের ক্ষেত্রে ফার্স্ট ক্যাটাগরি যেটা হয়েছিল সেটার মতো সেম, ঠিক আছে? দেন থার্ড ক্যাটাগরিতে আসছে আমি তাদের কথায় যারা কলেজে একদম প্রথমে অ্যাডমিশন নিয়েছিলে, তারপরে কলেজের সাথে কোনোরকম কোনো যোগাযোগ রাখোনি বা একদিনও ক্লাস অ্যাটেন্ড করোনি, তাদের কথা আমি বলছি, ঠিক আছে? তোমরা হয়তো ভাবছো তোমাদের রেজিস্ট্রেশনটা হয়নি, রেজিস্ট্রেশন নাম্বার আসেনি, বাট সেটা তোমরা একবার শিওর হয়ে নেও, কেননা আমার পার্সোনালি এই সিচুয়েশনটার মধ্যে আমি বিলং করতাম,
আমি কলেজে ভর্তি হওয়ার পরে একদিনও ক্লাসে যাইনি, বাট কলেজে নামটা ছিল আমার, তো আমি ভাবতাম আমার হয়তো রেজিস্ট্রেশনটা আসেনি। বাট পরবর্তীকালে গিয়ে যখন আমি কলেজের সাথে যোগাযোগ করলাম, তখন কলেজ আমায় জানালো যে তোমার তো রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে, তুমি এখন এটা কালেক্ট করোনি কেন? আমি তো 2 বছর পরে গিয়ে যোগাযোগ করছি যে নিট, আমার নিট ক্র্যাক করতে আমার 2 বছর টাইম লেগেছিল, আমি 2 ইয়ার ড্রপার। তো 2 বছর পরে গিয়ে যখন আমি যোগাযোগ করছি কলেজের সাথে, তখন ওরা আমায় বলছে যে তুমি, তোমার তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে এসেছিল, তুমি এটা তোলোনি কেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তুমি নিয়ে নাওনি কেন, ঠিক আছে, এই জিনিসটা ওরা আমায় তখন বলছে। বাট আমার কাছে কোনো SMS আসেনি। তো তোমাদেরকেও বলছি, তোমরা যদি ক্লাস না করে থাকো বাট কলেজের মধ্যে যদি তোমাদের নাম থাকে, তোমরা একবার কলেজের সাথে গিয়ে যোগাযোগ করে নিও যে আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এসছে কি না। তোমার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে আসে, ঠিক আছে, তোমার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে আসে, তাহলে তোমাদের অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেটটা তুলতে হবে, তাহলে তোমাদের সিচুয়েশন আর সেকেন্ড ক্যাটাগরি সিচুয়েশন যেটা বললাম, যারা এক্সাম দেয়নি তাহলে তোমরাও এক্সাম দাওনি, তোমাদের আর ওদের সিচুয়েশনটা পুরো সেম হয়ে গেল, ঠিক আছে। মানে তোমাদের ওই সেম জিনিসটা করতে হবে, তোমাদের যদি রেজিস্ট্রেশন হয়ে যায় ওই ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে তোমাদের ওই সেম জিনিসটা করতে হবে, অর্থাৎ কলেজের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে, ট্রান্সফার সার্টিফিকেট তুলতে হবে, কলেজকে জানাতে হবে যে আমি অন্য ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাই, হেলথ ইউনিভার্সিটির আন্ডারে MBBS নিয়ে ভর্তি হতে চাই, এবং সেই অনুযায়ী ওরা তোমাদেরকে মানে হেল্প করুক, তোমরা ট্রান্সফার সার্টিফিকেট তুলবে, তারপরে মাইগ্রেশনের ফর্ম তুলবে, ফিল আপ করবে, প্রিন্সিপালের কাছ থেকে সাইন করাবে, ইউনিভার্সিটিতে যাবে, এবং তারপরে ইউনিভার্সিটি থেকে সেটার মাইগ্রেশন যে সার্টিফিকেট হয় সেটা তুলে আনতে হবে তোমাদেরকে। এই যে ট্রান্সফার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট দুটোই লাগে, তোমাদের এই যে 3টে ক্যাটাগরির কথা বললাম, 3টে ক্যাটাগরিতেই দুটোই নিয়ে যাও তোমরা, ট্রান্সফার সার্টিফিকেট প্লাস মাইগ্রেশন সার্টিফিকেট, এই দুটোই লাগে তোমাদের, ওকে। তো এটা গেল মোটামুটি 3rd ক্যাটাগরির কথা। দেন এবারে এখানে একটা কথা বলি যে দেখো, এখন তো সমস্ত স্কুল কলেজ সবকিছু ছুটি, তো তোমরা এখানে যদি যাও, কলেজে যদি যাও এই যে মাইগ্রেশনের জন্য বা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য, ওরা এই জিনিসটা একদিনে করে দেবে না, ঠিক আছে। তোমাদের ওখানে গিয়ে 2-3 দিন যেরকম সরকারি কাজে যেরকম লেট হয়, এখানে ওরকমই লেট হবে, 2-3 দিন ধরে তোমাদের ছুটতে হবে কলেজে গিয়ে, ওদের ওখানে গিয়ে বসে থাকতে হবে। তো তোমাদের যদি পার্সোনালি কেউ যদি কলেজের মধ্যে চেনাশোনা থাকে, ঠিক আছে, তাহলে তার থ্রুতে যাওয়ার চেষ্টা করো, তাহলে সেটা অনেক তাড়াতাড়ি তোমাদের যে লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট যেটা তোমরা বলছো ওটা অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসবে, ওকে। তো কলেজে যারা ভর্তি হয়েছিল তাদের মেনলি যেটা লাগে সেটা মাইগ্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, বা ট্রান্সফার সার্টিফিকেট, সেটাও লাগে, এই দুটো জিনিসই তোমাদের লাগবে। তোমরা এই দুটো জিনিসই বের করে নিও যত তাড়াতাড়ি সম্ভব, এখনো কাউন্সিলিং শুরু হতে টাইম আছে, ঠিক আছে। আর যেটা তোমাদের বললাম, যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি চায় তাহলে ট্রান্সফার সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট সেটা তোমাদের দেখাতে হতে পারে, তার আগে যদি তোমরা করিয়ে নাও তাহলে সেটা আরও ভালো হবে তোমাদের পক্ষে, ঠিক আছে। তো এটা গেল মোটামুটি। এবারে আসছি যে দেখো, তোমাদের এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা তো আমি বাদ দিলাম, কেননা তোমরা এই যে কলেজটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেটা যে কলেজে যাবে সেই কলেজটা তো তোমাদের ফাইনাল কলেজ হবে না, ওখানে জাস্ট তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাচ্ছ। বাট যে কলেজ থেকে তোমাদের অ্যালটমেন্ট লেটার আসবে, অর্থাৎ যে কলেজে তোমরা ভর্তি হবে সেই কলেজে তোমরা মানে যাওয়ার পরে সেখানে গিয়ে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় মাইগ্রেশন সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কলেজ তোমাকে সমস্ত রকমভাবে হেল্প করবে, কলেজে যে দাদারা থাকবে তারা তোমাদের সমস্ত রকমভাবে হেল্প করবে, ঠিক আছে, এটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। বাট তোমাদের যেটা অসুবিধা হতে পারে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, এখানে গিয়ে তোমরা একটু আটকা পড়তে পারো, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের একটু গুছিয়ে স্যারেদের বোঝাতে হবে, ঠিক আছে, যে ট্রান্সফার সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট যেটা নিয়ে, ওদেরকে ভালো করে বোঝাতে হবে, স্যার আমি ভর্তি হয়েছিলাম বাট আমি TC নিয়েছি, দেখুন আমার যে মার্কশিটের পেছনে, HS-এর মার্কশিটের পেছনে আমার দেখুন এই যে স্ট্যাম্প ছিল, বাট আমার কাছে TC সার্টিফিকেট আছে, ঠিক আছে, বা আমার কাছে মাইগ্রেশন সার্টিফিকেটটাও আছে। ভিডিওর শুরুতে যেটা তোমাদের বলেছিলাম আমি নিজের মাইগ্রেশন সার্টিফিকেট যেটা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা তোমরা দেখতে পারো, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, যে পার্টগুলো ঢেকে রেখেছি ওই পার্টে আমার পার্সোনাল ইনফরমেশন আছে। তো এটা আমি তোমাদেরকে দেখালাম যাতে তোমাদের একটা মানে কি অনুমান হয় যে কীরকম কী দেখতে হয় মাইগ্রেশন সার্টিফিকেটটা, ওকে। সো এখানে ভিডিওর শেষে আমি একটা কথা বলতে চাই যে দেখো, এই যে নিটের যে কমপ্লিট প্রসিডিওর যেটা থাকে না, এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে নিট ক্র্যাক করা, অর্থাৎ নিটের কাট অফ মার্কসের থেকে বেশি স্কোর করা, এটা হচ্ছে এটাই ওরা চায় ব্যাস। এবার তারপরে এই যেগুলো এই এত ডকুমেন্টস, এত প্রোফর্মা, এইগুলো যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ওটা তোমাদেরকে কলেজকে বোঝাতে হবে যে আমি নিজের দিক থেকে সমস্ত রকমভাবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আপনাদের কাছে সাবমিট করার, তো আপনারাও আমাকে হেল্প করুন। কলেজ তোমাকে সমস্ত রকমভাবে হেল্প করবে, কলেজের দাদারা আছে, যে যারা আছে কলেজের দাদারাও প্রচুর হেল্পফুল হবে, ঠিক আছে। তো ব্যাস এটাই বলার ছিল তোমাদেরকে। তো যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই এটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভিডিওটা, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।
আর ফর দ্য নিট 2021 অ্যান্ড নিট 2022 অ্যাসপিরিয়েন্স তোমাদের জন্য বলছি, যদি তোমরা আমার গাইডেন্সে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও। আমি ওখানে আমার বানানো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স, স্ট্র্যাটেজিস এবং আমার বানানো সমস্ত রকমের নোটস, সেগুলো আমি ওখানে ধীরে ধীরে দিতে থাকবো তোমাদের জন্য। এই কাউন্সিলিংয়ের ঝামেলাটা শেষ হলেই আমি ওখানে অ্যাক্টিভ হয়ে যাবো, ঠিক আছে? তো তোমরা ওখানে ধীরে ধীরে জয়েন হতে থাকো। তো চলো, এটাই বলার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।